শুধু স্বাস্থ্য বিষয়ক আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের বিষয়ে তৃতীয় পর্ব খাদ্যনালীর ক্যান্সার চিকিৎসা নিয়ে একটু কথা না বললেই নয় এই ক্যান্সারটি সম্পর্কে আমরা মোটামুটি জেনে গিয়েছি এখন এক এক রকমের মানুষের এক এক রকমের স্টেজ হিসেবে এক এক রকমের চিকিৎসা বিভিন্ন ফ্যাক্টর মিলিয়ে এটি করা হয় অনেক সময় বয়স্কদের যখন কিছু করার থাকে না অন্যান্য কারণে তখনও কিন্তু ক্যান্সার হলেও চিকিৎসা করতে হবে তা কিন্তু নয় দেখা গিয়েছে আপনার খুব আর্লি স্টেজে ক্যান্সার কিন্তু আপনি অন্যান্য রোগ বলায় এত বেশি সেক্ষেত্রে আবার ক্যান্সারের কোনো চিকিৎসাও দেওয়া হয় না যাই হোক এই সমস্ত রোগের ক্ষেত্রে সার্জারি প্রাথমিক চিকিৎসা যেমন ধরুন ইট ডিপেন্ডিং অন দ্য ক্যান্সার টাইপ বিভিন্ন টাইপ ডেপথ এগুলোর উপরও সো আমরা স্টেজ নিয়ে কথা বলছিলাম দেখুন স্টেজের মধ্যে এই যে দেখুন জিরো থেকে ফোর ফোর মানে হচ্ছে ছড়িয়ে গিয়েছে যাই হোক এইটির সার্জারির কথা বললাম কিমো রেডিয়েশন সাধারণত সারভাইভাল বা আপনার জীব জীবিত থাকার সম্ভাবনা অতটা বাড়ায় না এটি আপনি যতটুকু আয়ু থাকার কথা ততটুকুই সো সার্জারি ইজ দ্য অনলি ট্রিটমেন্ট যদি আর্লি স্টেজে ধরা পড়ে টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি নামে এক এক ধরনের কিমো রয়েছে সেইটি কাজ করে অতটা নয় আরেক ধরনের চিকিৎসা রয়েছে ফটোডাইনামিক ট্রিটমেন্ট হ্যাঁ যখন ক্যান্সার ছড়ায় নাই তখনও তখন সাধারণত এই চিকিৎসাটি দেওয়া হয় তাহলে মেইন চিকিৎসা হচ্ছে সার্জারি কিমোরেডিশন দেওয়া হয় প্যালিটিভ ট্রিটমেন্ট হিসেবে আর প্রিভেনশন বা প্রতিরোধ কিভাবে করবেন দেখুন এই ক্যান্সারটি কিন্তু বিভিন্ন অভ্যাসের কারণে হয় যেমন ধূমপান মদপান ছেড়ে দিন গ্রিন টি এটি কমায় আবার ওয়েট লস করলে এটির প্রভাব কমবে বিভিন্ন ব্যথার ওষুধ যারা খাচ্ছেন যেটি গ্যাস করছে গার্ড বা রিফ্লাক্স করছে সেটিও প্রবলেম ব্যারেটস ইসোফ্যাগাস যদি কারো হয়ে থাকে অলরেডি এইটিকে রেগুলার মনিটর করতে হবে এইটিকে আপনি নেগ্লেক্ট করতে পারবেন না আপনার যদি ঘন ঘন বুক ব্যথা হয় বুকে জ্বালা হচ্ছে গ্যাস থেকে আপনি মনে করেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে দেখুন এইরকম একটি ক্যান্সার আসলেই ভয়াবহ একটি ক্যান্সার মানুষের এমন কিছু করার থাকে না তাই আপনাদের হাতে যেই ক্ষমতাটুকু রয়েছে এটিকে বন্ধ করার আপনি ততটুকুই করুন দেখা যাক কী হয় শুধু আমি এরপরও বলবো আপনাদের নিশ্চয়ই প্রশ্ন থাকবে আপনার ডাক্তারের শরণাপন্ন হন আর আমাদের সাথে কথা বলতে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডক্টর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ